এরকম আর কি, কিন্তু এটা মলা ডালার ধারের কাছেও না না ভাই। আমাদের বাংলাদেশে মলা ডালা কিন্তু নরম না, সফট। এটা ওকে পরে আবার কদিন পরে নিয়ে মনে হয়। আমি আমার তরকারি হয়ে গেছে, এই যে হালকা একটু ভিজে ভিজে আছে, একদম বেশি শুকাবো না। এই তো খাবার খেতে বসে পড়লাম। এই হচ্ছে আমার মজাদার ছোট মাছের চচ্চড়ি বলতে পারেন, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে হালকা হালকা একটু জোন থাকবে তাহলে এই মাছটা খেতে ভালো লাগে। তেল দিয়ে দিলাম, সরিষা তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন গুড়া মাছটা। এখন হচ্ছে এটা ভালো করে আমার মাখাতে হবে আগে এই জিনিসটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি শুরু করলাম বাজার সদাই দিয়ে। তো আমাদের এলাকায় বাঙালি ভাইয়ের একটা দোকান আছে, মানে বাংলাদেশি একটা দোকান আছে, সেখানে মাঝে মধ্যে যাই টাটকা মাছটার সামনে। ভাইরা হচ্ছে এই বাঙালি ভাই আর কি ফোন দেয় এই দোকান থেকে, তো ফোন দিয়েছিল, তো আসছি কিছু মাছ নিতে। তো আজকে কিন্তু দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ছোট মাছের হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি কীভাবে রান্না করলে বেশি মজা হয় বা আমি কীভাবে রান্না করি। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি, পরে আবার কদিন পরে নিয়ে মনে হয়। বেশি দিন রাখলে ফ্রিজে মাছ ভালো লাগে না। এখানে আছে সবজি, সিম, সিমগুলি ভালোই লাগতেছে, দেশি সিম। দেখুন জয়ফল আছে, আনেন জয়ফল। আচ্ছা আর কি নিব দেখি আর কি আছে। এই মাছটি টুকেটে দিলে ভালো হইতো, হ্যাঁ এই টুকেটে দেন, দেন কেটে দিলে দেন, আমি তো ওয়েট করি, দিলে তো ভালোই হয়। সুন্দর লাউ, লাউগুলি ভালোই লাগতেছে। এখানে আছে সব সবজি, শসা, দুন্দুল, কলমি শাক, এখানে সব হচ্ছে চাল টাল সদাই পাতি আর কি, এগুলি রাঁধুনি, গরম মশলা, জয়ফল। ভাই অনেক জিনিসের জয়ফল আনে না, এখান থেকে হচ্ছে একটু দই নিব। এই দইটা আমি প্রায় খাই, আমার কাছে খুব ভালো লাগে, একটা একদম বাংলাদেশি দইয়ের টেস্ট পাওয়া যায় দইটা। দুইটা দই নিব, বিশাল বড় মাছ নিয়ে টুকটাক বাজার করলাম, নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ডিম, এখানে আসতে আবার স্পিরিটে গেছিলাম বাঙালি দোকান থেকে, আমাদের বাসা নিচে যে 99 আছে ওটার মধ্যে গেছিলাম। তো এখানে যে রায়নের একটা লাগবো, খাতা লাগবো ওর ইয়ের জন্য, স্কুলের জন্য নোটবুক, তো সেটা একটা নিলাম। এখানে আছে ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম লাগবে, রোল বানাবো তো রোলের অর্ডার আছে,
এই জন্যই আবার একটু মানে বাজার করতে গেছি। এটা হচ্ছে ওটস, আর ময়দা লাগবে, ময়দা আছে, এজন্য অল্প আনলাম, দুইটা আনছি। আর এটা হচ্ছে একটা জেলি, এটা হচ্ছে স্ট্রবেরি জেলি। এটা এখানে আছে কলা, বেশ কিছু কলা আনলাম, কারণ আমার বাসায় কলাটা প্রচুর খাওয়া হয়। আগে তো আমার বাসার নিচে যে দোকানটা ছিল সেখান থেকে প্রতিদিনই মানে একদিন পরপরই আইনে খাওয়া যেত, এখন তো ওই দোকানটা নাই। ওটার মধ্যে সুন্দর মজার মানে ভালো ভালো জিনিস, ব্যস্ত ফ্রুটস একদম টাটকা। আর আনছি হচ্ছে মাছ, মাছগুলো এখন ফ্রিজে রাখবো। আর হচ্ছে আনলাম তিনটা মিষ্টি, আনলাম হঠাৎ করে কেন জানি মিষ্টি খাইতে ইচ্ছা করলো। তো এই মিষ্টিগুলি খারাপ না, ভালোই লাগে। তারপর হচ্ছে নারিকেল তেল, তারপর হচ্ছে একটা বেকারির বিস্কুট আনলাম, চা দিয়ে বেকারির বিস্কুটগুলো খাইতে ভাল লাগে। এগুলি হচ্ছে বাংলাদেশি গিয়ে হলেও এখানে হলো মালয়েশিয়ায় ই আছে, বেকারি আছে, ওইখানেই বানায়। আমি জিজ্ঞেস করলাম যে বাংলাদেশ থেকে আসে, বললো যে না এখানেই বেকারি আছে, বাংলাদেশি মানুষরাই বানায়। আর আনলাম দই, এই যে দই, এই দইটা একদম আমাদের বাংলাদেশি টেস্ট, অনেক ভালো লাগে দইটা খাইতে, আমি মাছ মধ্যে না খাই। এই আর কি টুকটাক বাজার সদাই। আর মাছগুলায় যে মাছগুলো এখন বের করি, একটু গুছ গাছ করে রাখি, মাছগুলো কেটেও দিছে, ভালো হয়েছে, অনেক ছোট মাছ, তারপর কেটে দিছে। এই হচ্ছে মাছ, তো বাঙালি ভাইটা আবার সুন্দর এই ছোট মাছগুলো কেটে দিছে, এর আগে কখনো কেউ কেটে দেয় নাই। এই কাশেম ভাই দোকান থেকে অনেক মাছ আনছি, কিন্তু এই ছোট মাছ কখনো কেটে দেয় নাই। তো উনি আবার বললো যে ছোট মাছও কেটে দিবে, আমাকে দেন, দিলে তো ভালোই হয়, ভালোই হয়েছে, কেটে দিছে। আর এটাও কেটে দিছে, যে পাবদা মাছ, পাবদা মাছগুলো বড় বড় আছে। হাফ কেজি করে আনছি, এটা হাফ কেজি, আর এটা একটু হাফ কেজির কম আর কি, কারণ ফ্রিজে বেশি দিন মাছ রাখলে আমি খেতে পারি না, যখনই মাছ আনি আমি খুব কম আনার চেষ্টা করি। তো আমাকে ছবি পাঠাইছে, রুই মাছ আনছে দোকানে, তো আমি বলে দিছিলাম যে তাজা রুই মাছ আনলে আমাকে জানায়, আমি গিয়ে দেখি বিশাল বড়, 8-9 কেজি আন্তাজের আর কি, বড় রুই, এত বড় রুই মাছ আমার খেতে খেতে মাছ আর কি ছুটকিয়ে যাবে, এই জন্য আর আনি নাই। বলছি যে ছোটো টোটো আসলে তখন আবার দিয়েন। তো এই তো বাজারটা গোছ গাছ করে রাখি, তারপর পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো এই তো আজকে হচ্ছে রান্না করব, এই যে ছোট মাছ, বাংলাদেশের মতো মলা ঢালা আর কি, মলা ঢালা বলে না ওরকম আর কি, কিন্তু ওই বাংলাদেশের টেস্ট না, বাংলাদেশের মাছের মতো এই টেস্ট না, এটা অন্যরকম, কিন্তু ওই জাতীয় আর কি। তো ওদিন হচ্ছে বাঙালি ভাইয়ের দোকানে গেছিলাম, তো এই মাছটা একটু তাজা পাইলাম, এই মাছটা আবার তাজা না হলে খাইতে একদম ভালো লাগে না। তো একদম অল্প পরিমাণে আনছি, জাস্ট একদিন রান্না করব, এটা আবার ফ্রিজে বেশি দিন থাকলেও ভালো লাগে না, যেদিন আনি ওদিন সাথে সাথে রান্নলে অনেক ভালো। তো ওদিন তো একটু দেরি করে আনছি, যার কারণে আর রান্না করি নাই, ফ্রিজে রেখে দিছি, আজকে রান্না করতেছি। তো এটা আমি আজকে হাতে মাখায় বসাবো, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। তো হাতে মাখায় কীভাবে বসাই, এটা এইভাবে বসাইলে হাতে মাখায় অনেক মজা হয়, এর আগে আমি অনেকবার রান্না করছি। তো এখানে আমি কী কী দিছি দেখাই, কাঁচামরিচ, বেশ কিছু কাঁচামরিচ ফেলে দিছি, পেঁয়াজ দিছি, টমেটো, আর একটা আলু দিছি। তো এই আলুটা দিলে ভাল লাগে আর কি খেতে। তো এখন কী কী মশলা দিব সেটাই দেখাই। এখানে দিব হচ্ছে, প্রথমে দিব মরিচ গুঁড়া, যেহেতু অনেকটি পরিমাণ কাঁচামরিচ দিছি। তারপর হচ্ছে ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম, আর এই মরিচগুলো অত একটা ঝাল না, এই জন্য বেশি করে কাঁচামরিচ দিছি। হলুদ দিলাম খুবই সামান্য পরিমাণ, 1/2 চামচ এরকম, কারণ গুঁড়া মাছে হলুদ বেশি হয়ে গেলে ভালো লাগে না। আর এখন দিব হচ্ছে, এখানে আছে আদা রসুনের পেস্ট, খুবই সামান্য পরিমাণ, 1 চামচ আনতাস হবে, 4 চামচের 1 চামচ,
আর এখন দেব লবণ, এখন দেব হচ্ছে পরিমাণ মতো লবণ, পরে আবার দেখে দেওয়া যাবে, এখন অল্পই দিই। আর এখন দেব হচ্ছে সরিষা তেল, আমি আজকে এটা সরিষা তেল দিয়ে রান্না করব। এই মাছটা সরিষা তেল দিয়ে হাতে মাখায় রান্না করলে অনেক মজা হয়। এই যে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম, সরিষা তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন গুড়া মাছটা। এখন হচ্ছে এটা ভালো করে আমার মাখাতে হবে আগে, এই জিনিসটা মাছ কিন্তু এখনও দেই নেই, এটাকে আমার খুব সুন্দর করে একটু হাতে, মানে বেশি প্রেস দিবে না তাহলে আবার একদম গলে যাবে, হালকা হালকা করে। আর কাঁচামরিচটি একটু মানে একটু ভেঙে ডলাতে দিতে পারেন, তা কাঁচামরিচের ফ্লেভারটা বের হবে দু একটা আর কি এরকম, আর ঝালটাও বের হবে, ভাল লাগবে আর কি। এভাবে আমি দু একটা হাত দিয়ে ডলে ভেঙে দিই। টমেটো দিছি একটা বড়, টমেটোটা অবশ্যই দিবেন, গুড়া মাছে টমেটো দিলে অনেক মজা হয়। এক হাতে ক্যামেরা ধরে আছি তো ওই জন্য ভালো মতো মাখাইতে পারছি না, তার আগে ভালো করে একটু মাখাই নি এটা। এই তো সুন্দর করে আমি কয়েক মিনিট এটা ভালো করে মাখাই নিছি, একটু সময় নিয়ে মাখাবেন, তাহলে সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে তখনই বুঝবেন যে মাখানো হয়ে গেছে। তো খুব সুন্দর একটা মানে সরিষা তেলের একটা গ্রান বের হয়েছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে মাখাবো আলতো করে। তো এই তো মাখানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ এভাবে রাখবো, এই তো 5 থেকে 10 মিনিট এভাবে, এখনও কিন্তু পানি দেয়নি, আর পানিটা খুবই অল্প পরিমাণে দেব। এভাবে কিছুক্ষণ থাক মাখানো, তাহলে মাছটা মানে তরকারিটা আরও বেশি মজা লাগবে, আর ইচ্ছে করলে সাথে সাথে বসায় দিতে পারেন, সমস্যা নাই। যেহেতু আমার হাতে টাইম আছে ভাবলাম যে একটু মাখায় রাখি, ভালো লাগবে আর কি। তো ঠিক আছে, পরে আবার দেখাচ্ছি। এই তো বসাই দিলাম হচ্ছে গুড়া মাছটা, ছোট মাছটা, আর সাথে যে ডালও বসাই দিছি, দুই চুলায় দুইটা বসাই দিলাম। আজকে হচ্ছে এই দুইটা আইটেমই, আর কিছু রান্না করব না। এটা এটা জাল ধরে দিলাম, আর অল্প পরিমাণ পানি দিছি, ঢেকে দিব। জাস্ট নামানোর আগে, নামানোর আগে আর কি ধনিয়া পাতা দিব, তাহলে রান্না কমপ্লিট। ঢেকে দিই এটা, তো তরকারি এটা বলক চলে আসছে। হালকা রুপ একটু নেড়ে দিই আর কি, বেশি নাড়বো না, বেশি নাড়লে মাছ নেড়ে যাবে। আর এই পর্যায়ে একটু লবণটা, আর একটু পানিটা শুকাক, তারপর লবণটা চেক করবো ঠিক আছে কিনা। জালটা একটু মিডিয়াম করে এখন ঢেকে দিই, এটা একদম শুকনাও করবো না, আবার একদম বেশি পানিও থাকবে না, এরকম করে রান্না করবো। তো এটা হতে থাকুক, আর এখানে ডালটা বলো এসে করছে। এই হচ্ছে আমার তরকারি হয়ে গেছে, এই যে হালকা একটু ভিজে ভিজে আছে, একদম বেশি শুকাবো না। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা, এই মাছের টেস্টটাই কিন্তু আসবে ধনিয়া পাতায়, এরকম ফ্রেশ তাজা ধনিয়া পাতা দিলে খুবই সুন্দর ফ্লেভার হবে, গ্রাম হবে। ধনিয়া পাতা দিয়ে জাস্ট আমি একটু ঢেকে দিব, এই বেশি না, 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, তারপর জালটা বন্ধ করে দিব। হয়ে গেছে, হয়ে গেছে তরকারি। আর এই হচ্ছে ডাল, ডালেও টমেটো দিয়ে দিছি, টমেটো দিয়ে দিছি, টমেটোটা সিদ্ধ হলে জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। তাই তো জালটা কিছুক্ষণ বন্ধ করে রাখছিলাম, এই যে ধনিয়া পাতার কালারটা দেখেন এখনো সুন্দর সবুজ আছে, ধনিয়া পাতা দিয়ে বেশি জাল দিতে হয় না। আর এই যে এখন আমি এটা বেড়ে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে,
দেখতে পাচ্ছেন এই যে হালকা হালকা একটু জল থাকবে, তাহলে এই মাছটা খেতে ভালো লাগে। ভালো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন তো নোটাই বেড়ে তারপর হচ্ছে পাতিলা দুটা ধুয়ে ফেলবো। এই তো খাবার খেতে বসে পড়লাম, এই হচ্ছে আমার মজাদার ছোট মাছের চচ্চড়ি বলতে পারেন। এখানে আছে ডাল আর এখানে আছে কচু শাক, এগুলো ফ্রিজে ছিল, আবার এটা ছিল বেগুন ভর্তা, তো আগে একটু এটা দিয়ে খাই, বেগুন ভর্তা আর কচু শাক, তারপর হবে মাছটা দিয়ে খাবো। খেয়ে দেখি কেমন হয়েছে, ভর্তা আড়ি দিয়ে খেলাম, কচু শাকটা অনেক মজা হয়েছে, কচু শাকটা জটিনাপুর ফার্ম থেকে আনছিলাম, সাদাই বাগার দিয়েছি মানে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে, তারপর অনেক মজা লাগছে। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিই। রায়ন তুমি নাও, আমি তোমার ওই ছোটো মাছটা বাইচা দিব না, হ্যাঁ, আর ডাল নাও, আর এই যে কচু শাকটা আছে কচু শাকটা নাও, অল্প একটু কচু শাক আছে, এই যে হ্যাঁ এই বক্সটা, এই যে বক্সটা, এই যে যে এটা এটা, যেমন খাইতেছিলাম তরকারিটা তেমনই হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, পর আপনাদের সাথে আবার কথা হবে, আর এরকম খেতে মন চাইলে আমার মতো রান্না করতে পারেন।